লম্বা সময় পর ক্লাব ফুটবলে লিওনেল মেসির ম্যাচ দেখার জন্য অপেক্ষায় আছে তার ভক্তরা। ভক্তদের সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে। লিওনেল মেসি নামছেন ক্লাব ফুটবলের ম্যাচে। ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের ম্যাচ খেলতে অনেক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মেসি। সেখানে পুরনো ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে। এছাড়াও ছিলেন সার্জিও বুস্কেটস, জর্দি আলবার মতো লিওনেল মেসির কাছের বন্ধুরা। এল সালভাডোর জাতীয় দলের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার আগে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের ম্যাচ শুরু করবে ইন্টার মায়ামি। এল সালভাডোরে অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামি এল সালভাডোরের ম্যাচটি। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সময় কয়টায় ম্যাচটি শুরু হবে তা নিয়ে প্রশ্ন থাকবে ভক্তদের। সময়ের পার্থক্যের কারণে মেসিদের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকালে। আগামী 20 জানুয়ারি বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে মেসির ইন্টার মায়ামির ম্যাচ। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের মেসিদের এই লড়াইগুলোতে গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে আছে ইন্টার মায়ামির আল নাসেরের বিপক্ষে ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সেই ম্যাচটি অবশ্যই অনুষ্ঠিত হতে লম্বা সময় বাকি আছে। 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামি আল নাসেরের ম্যাচ।